वेलकम टू डेली स्टार अपडेट। এই মুহূর্তে বাংলা ধারাবাহিকের অন্যতম চর্চিত বিষয় হলো গাছছড়া, কারণ অভিনেত্রী শ্রীলঙ্কি রায় এই ধারাবাহিকটি ছেড়ে দেওয়ার পর থেকে ধারাবাহিকের গল্প দেখতে অনিচ্ছুক হয়ে পড়েছেন দর্শকেরা। তাদের দাবি আবার ফিরিয়ে আনতে হবে খড়িকে, যা বোঝা যাচ্ছে গল্পে এখনো খড়ি চরিত্রটিকে ধরে রেখেছেন নির্মাতারা। কিন্তু কেন, এখানেই প্রশ্ন নেটিজেনদের। তাহলে কি আবার খড়িকে ফেরানো হবে ধারাবাহিকে? এটাই কৌতূহল হচ্ছিল দর্শকদের। এরই মধ্যে ধারাবাহিকে জোর গুঞ্জন উঠেছে খড়ি চরিত্রটিকে নাকি আবার ফেরানো হচ্ছে। তাহলে এই চরিত্রে কি আবার শ্রীলঙ্কি ফিরবেন, নাকি তার জায়গায় অন্য কাউকে দেখানো হবে? সম্প্রতি এই বিষয়ে মুখ খুললেন শ্রীলঙ্কি রায়। তিনি জানিয়ে দিয়েছেন তিনি আর সিরিয়ালে ফিরবেন না, এবার আর গাছছড়া নয়। শ্রীলঙ্কিকে দেখা যাবে নতুন আরেকটি প্রজেক্টে, এক পারিবারিক গল্পে মুখ্য চরিত্রে দেখা যাবে তাকে। আর তারই প্রস্তুতিতে ব্যস্ত অভিনেত্রী, তার চরিত্রটির নাম হবে প্রীতা। জুনের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে শুটিং। আপনারা কারা কারা খড়ির নতুন প্রজেক্টের জন্য এক্সাইটেড, নিজে কমেন্ট করে জানান। এই ধরনের আপডেট আর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন।